जीने देगी ना चैन से मरने देगी। বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর গানের জাদুতে সকলের মনে জায়গা করে নিয়েছেন। তার অনুরাগীর সংখ্যা এতটাই বেশি যে তার গাওয়া কোনো গান হোক কিংবা তার ব্যক্তিগত জীবনের ঘেরা কোনো পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেরকমই একটি খবর এখন তুমুল চর্চায়। গোটা ইন্ডাস্ট্রিতে একটা সময় রটে গিয়েছিল উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণের সঙ্গেই নাকি বিয়ে হতে চলেছে নেহা কক্করের। এমনকি রিয়েলিটি শোতে এসে নেহার সঙ্গে বিয়ের কথা নিজেই স্বীকার করে নিয়েছিলেন আদিত্য এবং তার বাবা উদিত নারায়ণও। পহলে ইন্ডিয়ান আইডল কা 11 সিজন শুরু হুয়া, উসি কে সাথ মেরি অর নেহু কি লাভ স্টোরি শুরু হুই। রিয়েলিটি শোতেই কিন্তু মোটামুটি বিয়ের মহড়াও সেরে ফেলেছিলেন তারা, তবে সেসব এখন অতীত। নতুন খবর হলো আদিত্য নারায়ণ নয়, বরং নেহার পাত্র এখন অন্য কেউ, যাকে নেহা এই মাসের শেষেই বিয়ে করতে চলেছেন। ইন্ডিয়াস রাইজিং স্টারের ফার্স্ট রানার আপ এবং মুসে শাদি কারুগি শো থেকে জনপ্রিয়তায় আসা রোহনপ্রীতের সঙ্গে গাঁট ছড়া বাঁধতে চলেছেন নাকি নেহা কক্কর, আর সে খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি। শোনা যাচ্ছে নেহা কক্কর নাকি এই মাসের শেষ পর্যন্ত দিল্লিতে বিয়ে সারতে চলেছেন, যদিও দুজন শিল্পীর কেউই কিন্তু এই ব্যাপারে কিছু বলেননি। রোহনপ্রীত এবং নেহা একসাথে ডায়মন্ড দা ছল্লা গান করেছে যা রীতিমতো ভাইরাল, আর এরপরই বিয়ের কথা উঠে এসেছে। এই মিউজিক ভিডিওর সাথেও এই বিয়ের কোনো সম্পর্ক থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। নেহা এবং রোহনপ্রীতের সম্পর্কের ব্যাপারে নেহার প্রাক্তন হিমাংশ কোহলি জানিয়েছেন, খবরটি সত্যি হলে নেহার জন্য তিনি সত্যিই খুব খুশি। নেহা কক্কর এবং রোহনপ্রীতের বিয়ে নিয়ে তখন কথা উঠে আসে যখন নেহা কক্কর তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন, চলো বিয়ে করে ফেলি এই লকডাউনে, যা এই মিউজিক ভিডিওরই একটি লাইন। অন্যদিকে বিয়ের ইঙ্গিত দিয়ে ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেছেন রোহনপ্রীত। লকডাউন